অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সে প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্রে কোনো নড়চড় হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসএর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তিনি জানান, বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে একতরফা নির্বাচন এবং বিরোধীদের ওপর সরকারের অব্যাহত আক্রমণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কিরবি এসব কথা বলেন। প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়ারে প্রশ্নের জন্য আহ্বান জানালে ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে, নির্বাচনে যেভাবে বিরোধীদের ওপর আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব। দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে তাদের এক রিপোর্টে বলেছে, বিরোধী দলের ওপর সরকারের পৈশাচিক আক্রমণ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক রিপোর্টে বলেছে, বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ। এর আগে আপনি বলেছিলেন, বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতিফলনে যা করা দরকার তাই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন। বাইডেন প্রশাসনের গণতন্ত্রের বিস্তৃতির চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে সে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে কিরবি বলেন, অবশ্যই আমরা এখনও বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নড়চড় হয়নি। আমাদের সেই প্রত্যাশা হল একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন। অপর এক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এটা সবার ধারণা যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধপরায়ণ হয়ে আদালতকে ওই কারাদণ্ড দেবার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানপ্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসা ডক্টর ইউনুসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কিনা? জবাবে কিরবি বলেন, তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং লিখিতভাবে তার উত্তর জানাবেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।